কচ্ছপ গতিতে এগোচ্ছে সিলেট সিটি কর্পোরেশনের 68 কোটি টাকার প্রকল্প সিলেট কেন্দ্র বাস টার্মিনাল আধুনিকায়নের কাজ। 2020 সালের জুন মাসে কাজ শেষ করার কথা থাকলেও কবে শেষ হবে নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। এদিকে আলাদা জায়গা না পেয়ে রাস্তায় দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করতে হয় বাস চালকদের। এতে দেখা দিচ্ছে যানজট, কাজের মান ঠিক রাখতে এই ধীরগতিতে কাজ এগোচ্ছে দাবি সিসি কর্তৃপক্ষের। দেশের বিভিন্ন রুট ও অভ্যন্তরীণ রুট মিলিয়ে প্রতিদিন প্রায় 2000-এর মতো বাস আসা যাওয়া করে সিলেটের কদমতলি বাস টার্মিনালে। কিন্তু যাত্রীসেবা নামক শব্দটি যেন এখানে একদমই অচেনা। টয়লেট, যাত্রী ছাউনি, এমনকি খাবার পানিরও কোনো ব্যবস্থা নেই। রাস্তায় গাড়ি রেখে যাত্রী ওঠানামা সহ অবৈধ দোকান আর ময়লার স্তূপে বেহাল দশা পর্যটন নগরীর এই কেন্দ্রীয় বাস টার্মিনালের। রাস্তায় গাড়ি রাখার কারণে অনেক সময় যানজট লাগিয়ে ঘন্টার পর ঘন্টা যাত্রীদের অসুবিধা হয়। পাবলিক চলতে ফিরতে অসুবিধা, গাড়ি রাখার জন্য অসুবিধা, রাস্তা ভাঙতে আছে অসুবিধা। টার্মিনাল খাওয়া যাওয়ার কারণে আমরা এখন গাড়ি ঘোড়া লইয়া রাস্তা তাওয়া ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। বাস টার্মিনাল উদ্বোধনের হওয়ার কথা ছিল 2020 সালের মার্চে, কিন্তু এখন পর্যন্ত উদ্বোধন হয় নাই। আদু কবে উদ্বোধন হবে তা আমরা জানি না। সমস্যা সমাধানে বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রায় 68 কোটি টাকা ব্যয়ে 2018 সাল থেকে চলছে বাস টার্মিনাল আধুনিকায়নের কাজ, যা গত বছরের জুনে শেষ হওয়ার কথা থাকলেও এখনও অনেকটাই অনিশ্চিত। কোভিড পরিস্থিতির কারণে আমরা কাজটা ওই পরিমাপে আমরা এগিয়ে নিতে পারিনি। তারপরেও ইনশাল্লাহ আমরা যেভাবে এগোচ্ছি, আমরা আশা করছি আগামী বছরের মে জুন মধ্যে আমরা কাজটা শেষ করে দেব। কাজের মান বজায় রাখা আর করোনার কারণে ধীর গতিতে এগোচ্ছে কাজ বলে জানান সিটি মেয়র। সিট যেগুলো এখানে বাংলাদেশ থেকে আনে, বাইরের দেশ থেকে আসছে, আমরা টাকা পয়সা দিয়ে দিচ্ছি, এখনও তাগিদ দিচ্ছি এই সিটগুলো আসতে আসতে এই নভেম্বরের শেষের দিকে আসবে। তো এই সিট না আসলে আমরা উপরে সাটা লাগাইতে পারতেছি না। এদিকে আন্তর্জাতিক মানের যাত্রী সেবার সব বিষয় বজায় রেখেই পুরো প্রকল্পটি ডিজাইন করা সহ যাত্রীদের অনায়াসে ভ্রমণের সুযোগের কথা জানান এই স্থপতি। যাত্রীরা কিন্তু সম্পূর্ণ ফেসিলিটিসটা ইউজ করতে পারেন না, অনেক সময় নিরাপত্তার সমস্যা অথবা প্রপার মেনটেন্সের সমস্যা। তো আমরা এই ব্যালেন্সটা আনার চেষ্টা করেছি যেন সবাই একসাথে এই জায়গাটার সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। বাস টার্মিনালের জরাজীর্ণ অবস্থা কাটাতে দ্রুত সিসিকের এই প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছে নগরবাসী। আবু বকর আল আমিন, এসএ টিভি, সিলেট। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। SATV সাথে আছি সবসময়।